রসায়ন বিষয়টাকে মনে রাখার মতো করে শিখতে হয়, ভুলে যাওয়ার মতো করে নয়। এই ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করার চেষ্টা করব মোলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে যে সকল গাণিতিক সমস্যা তোমাদের পাঠ্য বইয়ে আছে, সেই সকল গাণিতিক সমস্যা যতগুলো আছে মোটামুটি সবগুলো আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। কারণ তোমরা জানো যে এই গাণিতিক সমস্যাগুলোর উপর ভিত্তি করেই মূলত ভিন্ন ভিন্ন গাণিতিক সমস্যা তোমাদের আসে পরীক্ষাতে। তো শিক্ষার্থীরা, প্রথম গাণিতিক সমস্যা দেখো, যেটা আছে তোমাদের পাঠ 6.1-এ। হ্যাঁ, পাঠ 6.1-এ দেখতে পাবে, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু রয়েছে। তো শিক্ষার্থীরা, সবার আগে তোমাকে এর আণবিক ভর বের করতে হবে। কি পয়েন্ট হচ্ছে এটা, যে আণবিক ভর আগে বের করতে হবে, তা না হলে কিন্তু তুমি হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতিও জানতে পারবে না, বা সেখানে কয়টি পরমাণু এখানে অংশ নিয়েছে সেটাও জানতে পারবে না। তাহলে আমরা H2SO4 এর আণবিক ভর আমরা জানবো। তো আণবিক ভর হিসেব করে দেখা যায়, হাইড্রোজেনের জন্য 1, তো দুটি হাইড্রোজেন আছে তাই 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম আমরা, তারপর প্লাস সালফারের জন্য হচ্ছে 32, অক্সিজেনের জন্য হচ্ছে 16 করে, এখানে 4টি আছে তাই 4 দ্বারা আমরা গুণন করছি। তাহলে দেখো এখানে টোটাল আসতেছে কিন্তু 98। তো আমরা আণবিক ভর কিন্তু পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে, আমরা জানি যে মোল সংখ্যা যদি হিসেব করি, এই 98 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার অণু বা পরমাণু রয়েছে, এটা আমরা জানি। তাহলে আমরা কি লিখব, এই 98 গ্রামে মোট এইচ পরমাণু রয়েছে কয়টি সেটা বের করব। তো দেখো, আমরা জানি কিন্তু যে 98 গ্রামে যে অ্যাভোগাড্রো সংখ্যক সালফিউরিক অ্যাসিড অণু রয়েছে, তার মধ্যে হাইড্রোজেন পরমাণু কতগুলো থাকবে। দেখো, হাইড্রোজেন পরমাণু কিন্তু ডাবল পরিমাণে আছে, H2, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক, সেই সঙ্গে আরও আমাদের 2 মাল্টিপ্লিকেশন করতে হবে, তার মানে 2×6.023×10^23 এইবার যদি আমরা বলি যে এখানে 1 গ্রামে হাইড্রোজেন কয়টি আছে, তাহলে এটাকে কি করতে হবে, এই যে 98, এটা ধারা আমরা কি করব, ভাগ করব। তাহলে আমরা ভাগ করে দিচ্ছি 98, তাহলে এই অংশটা লিখলাম 98 দ্বারা ভাগ করব। তো শিক্ষার্থীরা দেখো, 98 দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসে, 2×6.023 exponent 23 / 98, তাহলে আমাদের আসছে 1.229×10^22 এর পরে দেখো, তাহলে আমরা হাইড্রোজেনেরটা কিন্তু পেয়ে গেলাম। তো এইবার আমাদের কী করতে হবে, সালফারেরটা। তো সিম্পলি আমরা একইভাবে লিখবো যে সালফিউরিক অ্যাসিডে আবার এই সালফিউরিক অ্যাসিডে হ্যাঁ সালফার কতটুকু আছে, আচ্ছা 98 গ্রামে সালফার পরমাণু কতটুকু আছে, এখানে কয়টা সালফার আছে, একটি সালফার আছে, তাহলে এটা শুধুই অ্যাভোগাড্রো সংখ্যা, 6.023×10^23 তো যেহেতু একটা আছে তাই এখানে যা আছে তাই থাকবে, কিন্তু 98 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। সুতরাং 1 গ্রামে সালফার আছে কতটুকু, 23/98, তাহলে 6.023×23/98, তাহলে হচ্ছে 6.14×10^21 তো এইভাবে আমরা এবার করতে যাচ্ছি অক্সিজেন কয়টা আছে, 4টা, তো সিম্পলি আমরা 4 দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যাটাকে গুণন করব। তাহলে এবার সরাসরি লিখে ফেলি, 98 গ্রামে অক্সিজেন পরমাণু আছে 4×6.023×10^23 তাহলে 1 গ্রামে কতটুকু আছে, আমরা এখানে 98 দ্বারা ভাগ করব, 0×3×10^23 98, 4×6.023×23/98 তাহলে হচ্ছে কত, 2.458×10^22 ব্যাস, তুমি কিন্তু পেয়ে গেছো।
তার মানে হচ্ছে আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে আমাদের এই সালফিউরিক অ্যাসিডে কতটুকু হাইড্রোজেন আছে, কতটুকু সালফার আছে আর কতটুকু অক্সিজেন পরমাণু রয়েছে। তো শিক্ষার্থীরা এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন পাঠ 6.11 থেকে। হ্যাঁ, তো সেখানে বলা আছে, প্রশ্নটা কি ছিল সেটা আগে দেখি। প্রশ্নটা হচ্ছে প্রমাণ অবস্থায় 5 লিটার, খেয়াল করে দেখো 5 লিটার মিথেন গ্যাসে কয়টি এইচ পরমাণু রয়েছে, হ্যাঁ অর্থাৎ হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 4টি আছে না, তাহলে 1 মোলে কয়টি আছে সেটা হিসাব করতে হবে তোমাকে। সিম্পলি আমরা এখানে যেটা করেছি আমরা সেটাই করব। তবে এখানে আমাদের যেহেতু 5 লিটার বলা আছে, তার আগে আমরা যেটা করেছিলাম আণবিক ভর নিয়েছিলাম, এইবার আর আণবিক ভর নিব না। এইবার কি করব, আমরা জানি যে প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, আমরা সেই লিটারটাকে এখানে ব্যবহার করব। তাহলে আমরা শুরু করি। আমরা জানি যে এখানে এই যে মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4টি, তাহলে আমরা সিম্পল লিখে ফেলি যে প্রমাণ অবস্থায় 22.4 লিটার CH4 গ্যাসে এইচ পরমাণু আছে। তাহলে কতটি থাকবে, সিম্পলি অ্যাভোগাড্রো সংখ্যা কি থাকবে, কিন্তু সেটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, কারণ এখানে হাইড্রোজেন সংখ্যা 4টি, 0, 2, 3, 10^23। তাহলে 22 লিটারের বদলে এবার আমাকে কি করতে হবে, 1 লিটারে আনতে হবে, আর না হলে আমরা কিন্তু 5 লিটারে নিতে পারছি না, বা সরাসরি 5 লিটার দিয়েও তুমি কিন্তু এখানে সমাধান করতে পারো, তবে ঐকিক নিয়মে করতে গেলে এখানে তোমাকে 1 লিটার ধরেই নিয়ে আসতে হবে। তাহলে 1 লিটারের জন্য তুমি যেটা পাচ্ছ 4 × 6.023 × 10^23 / 22.4। তাহলে এবার 5 লিটারের জন্য কি হবে, সিম্পলি মাল্টিপ্লাই করে দিবে, তাহলে এই অংশটাতে 4 × 6.023 × 10^23 × 5/22.4। তাহলে চলো 4 × 6.023 × 10^23 × 5/22.4, তাহলে কত পেয়ে যাচ্ছি, 5.3776 × 10^23 t। 3 দশমিক স্থান পর্যন্ত এনে রেজাল্ট রেখে দিলেই হবে। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এখন এখানে মিথেনের বদলে যে কোনো গ্যাসের কথাই বলতে পারতো, হয়তো বলতে পারতো যে সালফার ডাইঅক্সাইডের সালফারের পরিমাণ কত, কিংবা কোনো কারণে হাইড্রোজেন সালফাইডের সালফাইডের পরিমাণ কত, তার মানে কয়টা পরমাণু আছে সেটা হিসাব করবে। আর এখানে প্রমাণ অবস্থা যখনই বলবে তখন সে 22.4 লিটার ধরে গাণিতিক সমস্যাটার সমাধান করবে, আর যদি প্রমাণ অবস্থা না বলে তাহলে অবশ্যই আণবিক ভর থেকে এই সমস্যাটার সমাধান করবে। শিক্ষার্থীরা পাঠ 6.1.1 যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত। খেয়াল করে দেখো আমরা কিছুক্ষণ আগে যে গাণিতিক সমস্যাটা করেছি সেখানে আয়তন দেওয়া ছিল 22.4 লিটার, ওই অনুযায়ী দেওয়া ছিল এবং কতটি রয়েছে অণু সেটা বের করতে হয়েছে। এবার তার ঠিক বিপরীতটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা কিন্তু জানি যে প্রমাণ অবস্থায় যে কোনো অণুর আয়তন 22.4 লিটার হয়, তাহলে প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইডের আয়তন আমরা কত পাচ্ছি, 22.4 লিটার পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড কিন্তু 1 মোলে থাকে কয়টি, 6.023 × 10^23 t। তার মানে আমরা জানি যেটা যে 1 মোলে থাকে, তাহলে 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10^23 t অণু। তো খেয়াল করে দেখো এই 6.023 × 10^23 t অণু থাকে কতটুকুতে, 22.4 লিটারে। তাহলে 1টি অণু থাকে কত লিটারে আর 5টি অণু থাকে কত লিটারে, ব্যাস এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা। তাহলে আমরা এটাকে গুছিয়ে লিখি, সেটা হচ্ছে তাহলে 6.023 × 10^23 t অণু থাকে 22.4 লিটারে।
তাহলে একটি অণু থাকবে 22.4 ডিভাইডেড বাই 6.023 × 10⁻³ তে, আর তাহলে এই পাঁচটি অণু থাকবে 22.4 × 5 6.023 × 10⁻³। তাহলে ক্যালকুলেটার চেপে রেজাল্ট পেয়ে যাচ্ছি 22.4 × 5 ÷ 6.023 × 10⁻³। তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি 1.859 × 10⁻²⁰ লিটারে। খেয়াল করে দেখো আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে গেল। তাহলে এখন যত সংখ্যক অণুর কথাই বলুক না কেন, আমাদের কিন্তু প্রমাণ অবস্থাটা ধরে তারপর করতে হবে, এবং সেখানে অবশ্যই এখানে অ্যাভোগাড্রো সংখ্যাটা কাজে লাগবে। তারপর দেখো পাঠ 6.1.3 কী রয়েছে, সেখানে হচ্ছে 100 ml দ্রবণ রয়েছে এবং সেখানে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। তো 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে 100 ml দ্রবণে, সেখানে বলেছে মোলারিটি কত। তো খেয়াল করে দেখো মোলারিটি মানে হচ্ছে কতটুকু আয়তনে কতটুকু দ্রবীভূত রয়েছে, এবং সেটা যখন বের করতে চাও তখন তোমাকে অবশ্যই 1000 ml ধরে হিসাব করতে হবে। তাহলে আমাদের এখানে যে গাণিতিক সূত্রটা আসে সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে S=1000 × W/mV। এখন টার্মগুলোর সাথে পরিচিত হও, অ্যাস হচ্ছে কনসেন্ট্রেশন ঘনমাত্রা, তারপর 1000 তো বললাম যে আমরা যখন মোলারিটি হিসাব করব তখন 1000 ml এ কতটুকু 1000 ml দ্রবণে কতটুকু দ্রবীভূত আছে সেটাই হচ্ছে মোলারিটি। তারপর হচ্ছে কি W, এখানে W কি, W হচ্ছে যে কতটুকু ভর আছে, এখানে W মানে হচ্ছে ওয়েট ভর, তার কতটুকু ভর আছে 4। আর M হচ্ছে এই যে তুমি যৌগটা নিয়েছো এই যৌগের আণবিক ভর, আর V হচ্ছে কত ml এর জন্য বানাচ্ছ। হ্যাঁ, তো এখানে 100 ml এর জন্য বানাচ্ছি, আমরা এখানে V এর মানটা 100 বসিয়ে দেব। তাহলে দেখো 1000 × W এর ভ্যালু হচ্ছে 4, এখানে 4 এর বদলে যে কোনো গ্রাম হতে পারতো, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের বদলে যদি অন্য কোনো অণু থাকতো তাহলে তার আণবিক ভর এখানে m এর ভ্যালু হিসাবে নিতাম। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য যে ভ্যালু আসে সেটা হচ্ছে 40, আর এখানে V এর ভ্যালু হচ্ছে 100। তাহলে এখান থেকে দেখো রেজাল্ট আমরা কী পেয়ে যাচ্ছি, 1000 × 4 ÷ 40 ÷ 40 × 100। তাহলে কী পেয়ে যাচ্ছি, 1। তার মানে এই যে আমরা সলিউশনটা তৈরি করলাম সেটার মোলারিটি হচ্ছে 1 মোলার। তো এইভাবে যে কোনো কনসেন্ট্রেশনের জন্যই কিন্তু এখানে এই যে ml-টা পরিবর্তন করে দিতে পারে, এখানে গ্রামটাও পরিবর্তন করতে পারে, আর এই যে যৌগটাও পরিবর্তন করে দিতে পারে, কিন্তু তোমার সূত্রই হচ্ছে এইটা, কনসেন্ট্রেশন বের করার বা মোলারিটি বের করার সূত্রই হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই দ্রবণের মোলারিটি কত, 1 মোলার, এই ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করতে হবে, স্মল M দিয়ে প্রকাশ করা যাবে না। দেখো সিমিলার আরেকটা প্রশ্ন দিয়েছে, সে প্রশ্নটা কি, সে প্রশ্নটা হচ্ছে 100 ml-এ 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। দেখো ঠিক যেটা বলেছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, মোলারিটি কত, মোলারিটি কত। তাহলে কী করবে, সেম এই সূত্রটাই বসাবে, S=1000 × W / mV। তাহলে এখানে 1000 তো ঠিকঠাক রইল, W বদলে এখানে 4, M এর বদলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ভর সেটা সেটা কত, 36.5, আর এখানে V হচ্ছে আয়তন, এখানে কত, 100। ব্যাস এখন রেজাল্ট যা আসে, তাহলে 1000 × 4 ÷ 36.5 × 100 কত হলো, 1.095 মোলার। তো এই হচ্ছে গাণিতিক সমস্যা। চলো আমরা আরও গাণিতিক সমস্যার সমাধান করি। পার্ট 6.2 রয়েছে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরার সংযুতি বের করো। তোমাদের আগের ভার্সন বই যেটাতে ছিল সেটাতে শতকরার সংযুতির উপর অনেক অঙ্ক ছিল, অনেক গাণিতিক সমস্যা ছিল, তোমাদের এই বইটাতে কম, কিন্তু তারপরও কিন্তু বিভিন্ন বোর্ডে এই ধরনের প্রশ্ন আসে, তাই তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের যেহেতু বলেছে তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর তোমাকে এখানে জানতে হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর যদি আমি বের করি, তাহলে সোডিয়ামের জন্য হচ্ছে 23, ক্লোরিনের জন্য হচ্ছে 35.5,
দ্যাট মিন্স 58.5। তো আমরা কিন্তু পেয়ে গেলাম আণবিক ভর। তাহলে এই আণবিক ভরের মধ্যে সোডিয়াম কত পার্সেন্ট আছে, ক্লোরিন কত পার্সেন্ট আছে, আমরা সেটাই বের করব। এই আণবিক ভরটাকে আমরা যদি 100% ধরি তাহলে সোডিয়ামের অবদান কতটুকু আর ক্লোরিনের অবদান কতটুকু সেটাই হচ্ছে শতকরা সঞ্চিতি। তাহলে সোডিয়ামের শতকরা সঞ্চিতি কত হলো, সোডিয়ামের শতকরা সঞ্চিতি, তো শতকরা সঞ্চিতি বের করার নিয়ম হচ্ছে যে যৌগটার জন্য বের করছো সেই যৌগটার আণবিক ভরটা নিচে রাখবে 58.5। এইবার কোন মৌলের জন্য বের করছো, কোন মৌলের শতকরা সঞ্চিতি বের করছো, তার পারমাণবিক ভরটাকে উপরে রাখবে এবং এই সমস্তটাকে তুমি 100 দ্বারা গুণন করবে। হ্যাঁ, এখন তুমি যা পাবে সেটাই হচ্ছে তোমার সোডিয়ামের শতকরা সঞ্চিতি। সেম ক্লোরিনের ক্ষেত্রে লিখছি, ক্লোরিনের শতকরা সঞ্চিতি, তাহলে এখানে কী লিখবো 58.5টাকে নিচে দিব, ক্লোরিনের যে ভর সেটাকে 35.5 সেটাকে উপরে দিব, আর 100% 23 ডিভাইডেড বাই 58.5 × 100 তাহলে কত আসলো 39.31%। তারপরটা দেখো 35.5 ডিভাইডেড বাই 58.5 × 100 কত আসলো 60.68%। তো একটা জিনিস খেয়াল করে দেখবে, যখনই শতকরা সঞ্চিতি তুমি বের করে ফেলবে তখন দেখবে এই সবগুলো শতকরা সঞ্চিতিকে যদি আবার যোগ করো 100% হয়ে যাবে। হ্যাঁ, তার মানে একটা যোগে শুধুই সোডিয়াম আছে আর এখানে ক্লোরিন আছে, অন্য কোনো পরমাণু নেই। এই জন্যই কিন্তু এদের যে শতকরা সঞ্চিতি যোগ করলে সবসময় 100 হবে। তো শিক্ষার্থীরা, এই আলোকে কিন্তু অনেক ধরনের গাণিতিক সমস্যা তুমি পেতে পারো, যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন সালফার অক্সিজেনের শতকরা সঞ্চিতি কত, এই ধরনের গাণিতিক সমস্যা তুমি কিন্তু পেয়ে যেতে পারো। তো চেষ্টা করবে সেগুলো অ্যান্সার করার। আমরা পাঠ 6.3.2 এ চলে যাচ্ছি। এখানে আছে 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেনের প্রয়োজন হয়। তো শিক্ষার্থীরা, এটা কিন্তু হচ্ছে লিমিটিং রিয়্যাকট্যান্ট থেকে গাণিতিক সমস্যাটা। লিমিটিং রিয়্যাকট্যান্ট কি, সেটা হচ্ছে যখন দুটি বিক্রিয়ক বিক্রিয়া শুরু করে এবং বিক্রিয়ার একটা পর্যায়ে একটা বিক্রিয়ক আগেভাগে শেষ হয়ে যায়, সেটা হচ্ছে লিমিটিং রিয়্যাকট্যান্ট। মানে যেটা আগে শেষ হবে সেটা লিমিটিং রিয়্যাকট্যান্ট। তো এখানে দেখো, লিমিটিং রিয়্যাকট্যান্ট থেকে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা যেগুলো আসে তার মধ্যে এটা একটা। 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন হয়। তো পানি উৎপন্ন করতে গেলে আমাকে কী কী দিতে হয়, দেখো হাইড্রোজেন তার সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হচ্ছে পানি। তো সমীকরণ সমতাকরণ যদি তুমি করো তাহলে এখানে হাইড্রোজেন 2 দিতে হবে, তাহলে এখানে 2 আর তাহলে অক্সিজেনটা মিলে গেল। তার মানে রেশিওটা খেয়াল করো, হাইড্রোজেন গ্যাস যতটুকু দিচ্ছ তার অর্ধেক দিচ্ছ অক্সিজেন, তার মানে দ্বিগুণ পরিমাণের হাইড্রোজেন গ্যাস দিচ্ছ, একগুণ পরিমাণের অক্সিজেন গ্যাস দিচ্ছ। তো তার মানে তুমি 2 মোল পানি তৈরি করতে তোমার 1 মোল অক্সিজেন প্রয়োজন হচ্ছে। সিম্পল হিসাবটা দেখো, 2 মোল পানি তৈরি করতে তোমার 1 মোল অক্সিজেন যদি প্রয়োজন হয় তাহলে এই 6 মোল পানি তৈরি করতে তোমার কয় মোল অক্সিজেন প্রয়োজন হবে, সেখান থেকে কিন্তু গাণিতিক সমস্যাটা চলে আসছে। একদম সিম্পল। তাহলে আমরা লিখে নিচ্ছি, 2 মোল পানি তৈরিতে 1 মোল অক্সিজেন লাগে, তাহলে 1 মোলের জন্য কী লাগছে 1/2, তাহলে এখানে কি বলেছে 6 মোল, তাহলে 6 মোল যদি তৈরি করতে চাই তাহলে 6/2, দ্যাট মিন্স এখানে আমরা কিন্তু 3 মোল অক্সিজেন, তার মানে এই যে বিক্রিয়াটা ঘটাতে আমাকে 3 মোল অক্সিজেন দিতে হবে, তাহলে আমি 6 মোল পানি তৈরি করতে পারবো। প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে, এখানেও সেম কথা। তাহলে আমাদের কি করতে হবে, আগে বিক্রিয়াটা লিখতে হবে, নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া, সমীকরণ সমতাকরণ করব, তাহলে নাইট্রোজেন 2টা আছে এখানে 2 দিব, হাইড্রোজেন বেড়ে গেল তাহলে হাইড্রোজেনটাকে মিল করতে এখানে 3 দিব, তার মানে যতটুকু নাইট্রোজেন লাগছে তার 3 গুণ বেশি লাগছে হাইড্রোজেন, উৎপন্ন করছে 2 মোল অ্যামোনিয়া। খেয়াল করে দেখো, এখানে আমাদের কি বলেছে 4 লিটার নাইট্রোজেন থেকে, তার মানে আমাদের কি করতে হবে, প্রমাণ তাপমাত্রা চাপে যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার, তার মানে এখানে 1 মোল মানে কতটুকু বুঝাচ্ছে 22.4 লিটার, তাহলে 22.4 লিটার থেকে তুমি কতটুকু পাচ্ছ, তুমি পাচ্ছ এখানে 2 মোল।
হ্যাঁ, তুমি কতটুকু পাচ্ছে? 2 মোল। তবে এই 2 মোলটাকেও তোমাকে কি করতে হবে? লিটারে নিতে হবে। তো লিটারে নিতে হলে এটাকে কি করতে হবে? সিম্পলি 2 দ্বারা গুণন করতে হবে। তার মানে এখানে যদি 22.4 লিটার হয়, এখানে তাহলে 3 গুণন দিয়ে 22.4 লিটার লিখব, কারণ এখানে আয়তনটা 3 গুণ, আর এখানে যেহেতু 2, তার মানে 2 গুণন দিয়ে 22.4 লিটার। খেয়াল করে দেখো, তাহলে এখানে কত আসছে? 44.8। তাহলে আমার এ 22.4 লিটার লাগছে এ 44.8 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে। তাহলে এ 4 লিটার, তাহলে 1 লিটার নাইট্রোজেন থেকে আমি পাচ্ছি কতটুকু, আর 4 লিটার থেকে পাচ্ছি কতটুকু? সিম্পল হিসাব তাহলে আমরা লিখে নিচ্ছি, সেটা হচ্ছে 22.4 লিটার নাইট্রোজেন থেকে পাই 44.8 লিটার। তাহলে 1 লিটার থেকে পাচ্ছি কতটুকু? 44/22.4 লিটার। এইবার কতটুকু বলেছে আমাকে? বলেছে 4 লিটার। কতটুকু বলেছে? 4 লিটার নাইট্রোজেন থেকে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 4 লিটার নাইট্রোজেন, 44.8 × 4/22.4। তাহলে দেখো, 44.8 × 4/22.4, তাহলে পেয়ে যাচ্ছি কত? 8। তো শিক্ষার্থীরা, এই 8 লিটার অ্যামোনিয়া গ্যাস আমরা উৎপন্ন করতে পারবো। দেখো, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিয়েছি, তখন 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেছে। তো উৎপাদনের শতকরা পরিমাণ বের করো, কতটুকুকে তাপ দিয়ে কত গ্রাম পেয়েছো, সেখান থেকে পার্সেন্টেজটা তুমি বের করবে। হ্যাঁ, তাহলে দেখো, ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিলে প্রথমে আর কী কী পাওয়া যায়? তাহলে তাপ দিচ্ছি, পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সেই সঙ্গে পাওয়া যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো, এখানে আমি নিয়েছিলাম কত? 80 গ্রাম। যেহেতু 80 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিয়েছি, তার মধ্যে মাত্র 39 গ্রাম আমি ক্যালসিয়াম অক্সাইড পেয়েছি, তার মানে আমার বাকি যে অংশটুকু আছে সবটুকু আমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। আমরা একটু হিসাবে সুবিধার্থে এমনি লিখছি, 80 - 39, তার মানে কত? প্রায় 41 গ্রামই হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। তো তার মানে আমি যদি বলি যে 100% আমি নিয়েছি, 100 গ্রাম নিয়েছি ক্যালসিয়াম কার্বোনেট, তার মধ্যে আমার ক্যালসিয়াম অক্সাইড কতটুকু উৎপাদন হয়েছে, সেইখান থেকে আমি শতকরা পরিমাণটা পেয়ে যাচ্ছি। 100 গ্রাম নিয়ে যখন তুমি হিসাবটা করবে, তখনই তুমি শতকরা পরিমাণটা পেয়ে যাবে। তাহলে দেখো, আমরা লিখি এই অংশ থেকে, তাহলে দেখো এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিলে, তো এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড যেটা আমরা পেয়েছি তার যে ভর, সে ভরটা কত, সে ভরটা হিসাব করি চলো। সে ভরটা হচ্ছে 56। কীভাবে? ক্যালসিয়ামের জন্য যদি হয় 40 আর অক্সিজেনের জন্য 16, দ্যাট মিন্স 56। তাহলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আমার পাওয়ার কথা হিসেব অনুযায়ী, কিন্তু আমি পেয়েছি 1 গ্রামের জন্য কতটুকু? 56/100। আর এই যে এখানে 80 গ্রাম যখন নিয়েছিলাম, তখন তাহলে কতটুকু পেয়েছি? 56/80/100। তো এখান থেকে আমি রেজাল্ট কী পাচ্ছি? 56/80/100, তার মানে 44.8 গ্রাম। তো এখন খেয়াল করে দেখো, এখন আমাদের কিন্তু এখানে বলা আছে, আমাদের কিন্তু হিসেব অনুযায়ী পাওয়ার কথা 44 গ্রাম, কিন্তু আমরা হিসেব অনুযায়ী পেয়েছি কতটুকু? 39। তার মানে আমাদের যে এখানে যৌগটা ছিল সেখানে ভেজাল ছিল, কারণ আমাদের যে রাসায়নিক পদার্থগুলো আমরা ব্যবহার করি তার সবগুলো কিন্তু অ্যানালার না। অ্যানালার কি? অ্যানালার মানে হচ্ছে 100% বিশুদ্ধ রাসায়নিক পদার্থ, অ্যানালার যেটা 100% বিশুদ্ধ হয়, কিন্তু বাস্তবিক অর্থে কোনো রাসায়নিক পদার্থই 100% বিশুদ্ধ হয় না। যার জন্য এই যে 100% ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিলে আমি যখন এরকম 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাই, তো একইভাবে 80 গ্রাম নিয়েছি যখন, আমাকে আলটিমেটলি এখানে 44.89 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার কথা, বাট আমি পেয়েছি কত? 39 গ্রাম। তার মানে আমার কিছুটা এখানে লস হয়েছে। লসটা কোত্থেকে হয়েছে? কারণ ক্যালসিয়াম কার্বোনেটের মতো ভেজাল ছিল বলতে এখানে বিশুদ্ধ ছিল না, যার জন্য অন্য কোনো পদার্থ হয়তো উৎপন্ন হয়েছে, কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা আমি কম পেয়েছি। তো এখন কথা হচ্ছে, উৎপাদের শতকরা পরিমাণ বের করো, কতটুকু পাওয়ার কথা, কতটুকু পেয়েছি, এবং সেটা 100% মধ্যে কতটুকু। ব্যাস, এটাই হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ।
তো দেখো আমাদের কি সূত্রটা কি কতটুকু পাওয়ার কথা, ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কতটুকু পাওয়ার কথা, 44.8 গ্রাম। কতটুকু পেয়েছি, 39 গ্রাম। তাহলে তার সঙ্গে 100 গুণন দিব, যা পাই তাই আমার অ্যান্সার। তাহলে 39 ইন্টু 100 ডিভাইডেড বাই 44.8 পেয়ে যাচ্ছি কত, 87.05%। তার মানে দেখো এখানে প্রায় 15% মতো ভেজাল ছিল, তার মানে আমার উৎপাদ যতটুকু পাওয়ার কথা আমি ততটুকু পাইনি, কারণ আমি যে পদার্থটা নিয়েছি সেটা অ্যানালার ছিল না, 100% বিশুদ্ধ ছিল না।